এই যে অনেকে বলে যে গান গাওয়া হারাম, আপনি আমারে দেখান কোথায় কোরআন হাদিস খুলে দেখান কোথায় লেখা আছে গান গাওয়া হারাম, কোথাও দেখাইতে পারবেন না। যদি গান গাওয়া হারাম হয় আমি বলবো ওয়াজ করা হারাম। গিটার চিনেন? হারমোনিয়াম রাখা যাবে না, ঢোল তবলা বাজারে ঢোল বাজারে বাসি আছে না নাই, ঢোল রাখতে পারবেন না। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, বংশী রাখা যাবে না, বংশী মানে বাঁশি। এ বাঁশি ঢোল তবলা হারমোনিয়াম গিটার এগুলো যদি ঘরে থাকে রহমতের ফেরেশতা ঢুকে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুইস্তু লিউকাসসিরাল মাযামির, ঢোল বাদ্য হারমোনিয়াম তবলা এগুলোকে ভেঙে মাটির সাথে চুরিয়ে দেওয়ার জন্য আমি বিশ্বনবী আগমন করেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বললেন ইন্নাল মালাইকাতু লা তাদখুলু বাইতান ফীহি তামাসিল ওয়া সূরা, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। আল্লাহর রহমতের ফেরেশতারা ওই সমস্ত ঘরে কশিন কালেও প্রবেশ করে না যেই ঘরে ছবি টাঙানো আছে আর আছে মূর্তি। কথা বুঝতে পেরেছেন? তাহলে এগুলো রাখা যাবে না, হিন্দি সিরিয়াল দেখা যাবে না, ঠিক কি না? এমনও ফ্যামিলি আছে বাবা ছেলে একসাথে বসে হিন্দি সিরিয়াল দেখে, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স দেখে আছে না নাই, সিরিয়ালের জন্য পাগল এদেশের মেয়েরা। আলহামদুলিল্লাহ এদের মধ্যেও এখন পরিবর্তন হইতেছে, এরা এখন ওয়াজ দেখা শুরু করতেছে, ঠিক কি না? তার মানে এই তাফসির মাহফিলগুলোর সফলতা আছে না নাই? আছে, আল্লাহর মেহরবানি। অনেক বোনরা বলে হুজুর আগে সিরিয়াল দেখতাম এখন ওয়াজ দেখি, আলহামদুলিল্লাহ কবেন না হিন্দি সিরিয়াল দেখবেন না। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে। ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? পুরাতন ছবির অ্যালবামগুলো খুললে মৃত্যুর কথা স্মরণ হয়। আহা, দাদা পাশে বসা ছিল, আজকে দাদা নাই, নানারা নিয়ে একটা ছবি তুলে অ্যালবামে রাখছিলাম, আজকে নানা নাই, বাবার সাথে ছবি ছিল, আজ বাবা নাই, মৃত্যুর কথা স্মরণ আছে না নাই? প্রয়োজনে আব্বা আম্মার সাথে বা নিজেদের ফ্যামিলি গ্রুপ পিকচার তুলতে পারবেন, এটা অ্যালবাম বন্দি করে রাখেন, কিন্তু টাঙিয়ে রাখা যাবে, রাখবেন আপনারা আর রাখবেন না? অনেকে কুকুরের শো পিস কিনে, কুকুরের বিড়ালের কুমিরের শো পিস কিনে শো কেসে সাজিয়ে রাখে আছে না নাই? সুজানগরে বোধ হয় এগুলো নাই তাই না? হ্যাঁ, সুজানগরে এগুলো আছে না? এগুলো আপনি রাখতে পারবেন না, এগুলো রাখবেন না। ইন্নাল মালাইকাতু লা তাদখুলু বাইতান ফীহি তামাসিল ওয়া সূরা, যেই ঘরে ছবি টাঙিয়ে রাখা হয় মূর্তি সাজিয়ে রাখা হয় আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ঘরে কশিন কালেও প্রবেশ করে না। তবে ছোট্ট মেয়েদেরকে পুতুল কিনে দেয়া যায়, কাদেরকে কথা বলেন? ছোট্ট মেয়েদেরকে দেখবেন ওরা পুতুলকে বাচ্চার মতো আদর করে, এটার দুধ খাওয়ায়, এটার জন্য রান্না করে, গোসল করায় আছে না নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল নিয়ে খেলা করতেন। নারীদের ছোট্ট মেয়েদের জন্য এটা জায়েজ রাখা হয়েছে এই কারণে, কারণ কিছুদিন পরেই তারা মা হতে চলেছে, ঠিক কিনা? কেমন করে বাচ্চা কাচ্চা লালন পালন করবে, কেমন করে আমাদের আগামী প্রজন্মকে তারা গড়ে তুলবে, ওইটার একটা প্রশিক্ষণ খেলার মাধ্যমেই ছোটবেলায় যেন তাদের হয়ে যায়, এজন্য ছোট্ট মেয়েদের জন্য পুতুল দিয়ে খেলাকে শরীয়ত জায়েজ রেখেছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ, কত সুন্দর আমাদের ইসলাম, চেক এন্ড ব্যালেন্স, চেক এন্ড ব্যালেন্স। কিন্তু ছবি টাঙিয়ে রাখা যাবে না, কুকুরের শো পিস কুমিরের শো পিস শোকেসে সাজিয়ে রাখা যাবে, শান্তি আসবে না ঘরে, জাহান্নামের টুকরা হয়ে যাবে ঘর।